আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম আমার সুতির চিকেন কারি, লাখনৌ ডিজাইন কিছু কালার শুনে আসলাম। তো আজকে কাপড়গুলো অনেক সুন্দর হবে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখবেন। তো এই কাপড়টা চারটা কালার, চারটা কালার আপনাদের দেখাবো আমরা একে একে, আর কিছু পাঞ্জাবি কালেকশন দেখাবো ভিডিওর লাস্টে দিক দিয়ে। যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে চিকেন লাখনৌ কটন, বর আড়াই গজ 700 টাকা করে পড়বে। যারা এটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এইটা হচ্ছে আমাদের ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। যে কালারটা নেবেন ওই কালারটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, তাহলে আপনারা খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন। আর ঢাকার বাইরে যারা নেবেন তারা 50% টাকা আগে বিকাশ করতে হবে। আর ঢাকার ভিতরে যদি কেউ একটু বেশি পরিমাণ কাপড় নিতে চান তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। আর যারা অর্ডার নেবেন দেন তারাই অর্ডার করেন, কেউ ফাইল এম করে অর্ডার করবেন না, রিকোয়েস্ট। কাটা কাপড় রিটার্ন হয় না, আপনারা দেখে শুনে বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন। এই এই কাপড়গুলো সবগুলি হচ্ছে 750 টাকা গজের, খুবই সুন্দর টিনুমিনু চিকেন কারি, ওইগুলো অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন। সাদার মধ্যে কিছু ডিজাইন দেখেন চিকেন কারি, এগুলো 650 টাকা করে গজ। এরকম অনেক ভ্যারাইটিস কালেকশন আছে আমাদের ফেসবুক পেজে দেন ইউটিউব চ্যানেলে, আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ঘুরবেন, আপনাদের পছন্দের মতো কাপড় পেয়ে যাবেন আমাদের কাছে। সব ধরনের কালেকশন আপনারা পাবেন আমাদের কাছে, যে কোনো কাপড় চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে লিঙ্ক ক্লিক করে চলে যাবেন আমাদের ফেসবুক পেজে। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, টিকটক আইডিকে ফলো দিয়ে রাখবেন। সাদার মধ্যে অনেক ডিজাইন আছে, যে উপরে যেগুলো এগুলো হচ্ছে পাঞ্জাবির জন্য আমরা সেল করি, এগুলো হচ্ছে চিকেন কাপড়। আপনি পাঞ্জাবি কামিজ সব কিছুই তৈরি করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। তো আজকে যে কাপড়গুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সবগুলো অনেক সুন্দর কাপড়, অনেক আনকমন হিট কাপড়, রানিং কাপড়। যদি ভালো লাগে তাহলে নেবেন। আজকের জন্য পর্যন্ত এই পর্যন্ত।